আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যাইরাম হামতনপুর, আমার নিজের গ্রাম। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমি একটা গ্রামের ভিডিও দিছিলাম, জাস্ট খালি রাস্তা দেখাইছিলাম আর আমরা মসজিদ দেখাইছিলাম আজকে গত ভিডিওত। সো আজকে হামতনপুরের নাওকে না ফাইয়ে মাধুপুর আইছি, তো মাধুপুর থেকে নাও লই আজকে হামতনপুর। তো আজকে হামতনপুর যাওয়ার উদ্দেশ্য হলে গিয়ে যার যার বাড়ি ডুবছে তারা বাড়ি দেখার চেষ্টা করবো। আমি জানি তো একটা বাড়ি ডুবে গেছে, তারা অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন, সো তারা বাড়ি দেখানোর উদ্দেশ্য। আর সবচেয়ে বড় কথা হইলে গিয়া দীর্ঘ 3 থেকে 4 বছর পর নিজে নাওকে বাইরাম, আলাদা একটা বালা লাগে। সো সো মনো ভিডিও দেখোকা আর আমার লগে তাওকা, আর বিশেষ করে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, ফাললে শেয়ার করতে পারেন। শেয়ার হলে তাই আছে, আপনার শেয়ারে হয়তো অন্যদের ভিডিও দেখে হয়তো উৎসাহ হইতে পারে, গরিব যারা আছে তারা অত কোনো ধরনের হেল্প করার চেষ্টা করতে পারে। সো দেখো কা ভিডিও আর হাম তুমি দেখো কা ছবি আছে। আমরা এখন আনফর স্যার বাড়ির সামনে, এটা আনফর আসা মনফর সাসা আর টুনুবাই। সো আমরা দেখলাম যে লাভ একবার আনফাসা দায়িত্ব নেই, বেশ আমরা এখন আনফাসা বাড়ি লামু, আপনার দেখাইমু কতটুকু ফানি, তাই কত কষ্টে আসুন, তাই এখন নাই বাড়ি ঘর থালাম আর তাই এখন নাই, অন্য বাড়িতে আসুন নিশুন যতটুকু জানি আমি। ওগুলোকে তাই বাড়ির উঠান উঠানো ফানি হলে আপনার আটুন নিছে আর একটু আসলো ফানি, এখন ফানি কিছু কমায়। ক্যামেরা দম আত থাকিস বিয়ার্স, তাহলে গান পড়ো স্যার বাড়ি আর এইগুলিকে দিয়ে গর গর ভিতর ফানি ওই তো একটা দাগ দেখা দিয়ে, এই যে দাগ পানি ও অতটুকু পানি আসলো, কত ইয়া কতখানি উপরে পানি আসলো। ও দাগ ওই লোক এই দাগ ধরুন ধরতে হইবে আমার আঁটু, আমি লম্বা মানুষ আমার আঁটু বন্ধু পানি সেই হিসাবে এনে প্রচুর পানি আসলো। সো আমরা এখন মন পড়া স্যার আর টুনু ভাই করকে দেখবো না, আমরা বাড়িতে কোনো পানি উঠছে না, আমরা বাড়ি নিছে কেতা করা স্যার অনেক মনে হয় এখন কিছু কম আছে নাকি কমে রাত্রে তো সুরোর ডর গাওয়ার কালকে তো ইয়ে আইসিলাম স্কুলের চামচা দিছো না, বর্তমানে চেয়ারম্যান কিলাম কি প্রিয়া দিছুন না, চাউল টাল ডাইল টাইল তেল তেল ওটা চাউল দিছেন না পাইছো না ইটা এখন দিয়ে কদিন যায় ইটা এখন ত্রাণে বা এগুলো প্যাকেটে আট কেজি মনে না কি
দে হইরা যারা অসহায় মানুষ আছেন বর্তমানে পানিবন্দি পানি দ্বারা ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর তারা একটু হেল্প করার চেষ্টা করবো যারা দেখরা আনফোর আছে মনে হয় ইয়েত নাই কেন কোনো গাছ শুনেছেন বুধুসাই করো আমরা প্রায় সম্পূর্ণ বাড়ি দেখমু ফিস সাইডও দেখলাম দেহকা টুনু ভাই আনফর আছে মনফর আছে তারা দুই দুই বাড়ির বাড়ি আমরা সম্পূর্ণ বাড়ি দেখবো পিছন সাইড দেখা মানুষের বাড়ি কত কষ্টে আছে তাহলে পিছন সাইড পানি কুয়ায় আসলো পানির দাগ দেখে ডরা হয়ে যায় আমি কত লম্বা মানুষ আমার আটু পানি মানে ও আলো মাপ দিছে আমার আটু পানি গরো ভিতরে বাপরে বাপ Thank you.
আসলে কি আমরা ফিরসাব আসার ঘর আমতুর ফিরসাব আনফার আসা আনফার আসা ঘর আপনার হলে সিনন তান্ডে ফিরসাব হিসাবে তাহলে কি ফিরসাব আসার ঘর ওই জায়গা ওয়ালর দাগ ফানি কতটুকু আসলো সুবি আস আমরা আমতুনপুর আনফর সাসাই মনফর সাহেব আর তেবি দেনিমু সো ভালো থাকবো আমরা লাগি দোয়া করবা আর আগামীতে আমরা আমতুনপুর অনেক অনেক বাড়ি দেখার চেষ্টা করবো যেগুলো বাড়ি বন্যা ক্ষতিগ্রস্ত বেশি তারা বাড়ি দেখার চেষ্টা করবো সো ভালো থাকা আমরা লোকে থাকা আসসালামু আলাইকুম।